দর্জন আছে আপনার 45 টাকা দর্জন, এটা আপনার পিস পড়বে 3 টাকা 50 পয়সা, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলোকে টিম মাল বলে থাকি। এটা হচ্ছে আপনার 80 টাকা দর্জন। আচ্ছা, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। 130 টাকা দর্জন। আচ্ছা, আর এরপরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার 135 টাকা দর্জন। 135 টাকা দর্জন। পার পিস কত করে পড়ে? আপনার 11 টাকা 25 পয়সা পিস পড়ে। 20-30 বিক্রি করতে পারবে? অবশ্যই। জি, প্রতি দেওয়া আছে আপনার হচ্ছে আপনার 80 টাকা পিস পড়বে এটা, ঠিক আছে? 80 টাকা পিস মাত্র? জি জি, 80 টাকা পিস। আপনার সাথে তুললে জি মানে 150 টাকার উপর বিক্রি করতে পারেন নর্মালি এগুলা। আচ্ছা, এটা আপনার 85 টাকা দর পিস পড়বে। 85 টাকা পিস পড়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার যেটা এটাও সেম 85 টাকা। এটা হচ্ছে আমি ভিতরটা একটু দেখি, আপনার ভিতরটা হবে ঠিক এমন। আচ্ছা, আপনার এমন হবে, দুইটা পার্ট হবে, ভিতরে একটা চেন হবে, ঠিক আছে? জি, এমন হবে ভিতরটা। আচ্ছা, মানে আপনার দুইটা পার্ট। এটা আপনার এটা হচ্ছে আপনার 90 টাকা পিস। 90 টাকা পিস। জি জি, এটাও সেম ভিতরে একই কোয়ালিটি হবে। আচ্ছা, সেম থাকবে, দুইটা পকেট থাকবে। আপনার হ্যান্ডেড সেট গুলো আছে না? জি, অবশ্যই নেওয়া যাবে ভিতরে। ভিতরে নেওয়া যাবে না? জি জি। আচ্ছা, এটা সেম আপনার 90 টাকা। জি, এটা আপনাকে প্রজা বলে থাকি। আচ্ছা, বিভিন্ন পুঁতি আছে, ডিজাইন করা আছে, ঠিক আছে? পাশে একটা কদম দেওয়া আছে। আচ্ছা, হচ্ছে জিপ, সেম টু সেম চায়না কোয়ালিটি। আচ্ছা, এর মধ্যে জিপ লেখা আছে, কালি করা আছে, পাশে একটা পুতুল আছে। এটা আপনার 85 টাকা। আচ্ছা, এই যে এটা, এটা আপনার 85 টাকা, ঠিক আছে? এটা ভিতরটা সেম হবে, এগুলোর ভিতর যতগুলো যতগুলো দেখেছি সবগুলোর ভিতর সেম, একই সিস্টেম। আচ্ছা, সেম টু সেম চায়না কোয়ালিটি। তারপর আমরা দেখবো আপনার এর মধ্যে আপনার 100 টাকা পিস। এগুলো 100 টাকা পিস? জি জি, নর্মালি শপে তুলে 200 টাকা বিক্রি করতে পারবে। জি, ঠিক আছে? জি, এরপর আমরা দেখবো আপনার এই যে এটা, এটা আপনার 100 টাকা। 100 টাকা প্রজাপতি আছে? জি, প্রজাপতি দাও, একটা স্টিক আছে পাশে, পুতাম আছে। জি, এটার ভিতরটাও সেম। আচ্ছা, এটা পকেট হবে আর একটা চেন হবে, ঠিক আছে? তারপর আমরা কিছু বোট মাল দেখি। এই যে বোট, এমব্রয়ডারি বোট। আচ্ছা, এমব্রয়ডারি বোধ আপনাকে দেখতে পাচ্ছেন, এখানে এমব্রয়ডারি করা। জি জি, আমরা এবং সুন্দর একটা ডিজাইন। জি জি, এই তো রাকিব ভাই, আপনাদের এখান থেকে মানে সর্বনিম্ন কয় পিস এর নিতে পারবে? সর্বনিম্ন 3 পিস করে নিতে পারবে। সর্বনিম্ন 3 পিস। আমাদের এখানে একটা কন্ডিশন আছে, এগুলো আপনার কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ইয়ে নিতে পারবে। 1000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুরিয়ার মাধ্যমে পরিশোধ করে মাল নিয়ে যেতে পারবে। আচ্ছা, আর চাইলে ফুল টাকা পেমেন্ট করে আমাদের থেকে মাল নিয়ে যেতে ট্রান্সপোর্ট, ঠিক আছে? জি, আমাদের এখানে শুধু পাইকারি, অনলাইন খুচরা কোনো ব্যাগ বিক্রি হয় না। বিক্রি হয় না? জি জি, খুচরা কোনো ব্যাগে বিক্রি হয় না আপনার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মাল দেখি, এটা হচ্ছে 2 চেন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে 2 চেন। এই যে দুইটা ঝুমকার আনার আছে। আচ্ছা, ডাবল চেন আর কি হবে এমন, যেটা ভিতর দেখাই বন্ধুরা আপনাকে দেখতেছেন, ডাবল সেলের সিস্টেম। জি, এটা হচ্ছে আপনার 105 টাকা, ঠিক আছে? 105 টাকা। জি, 100 টাকা, এটা হচ্ছে 1 চেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সেম টু সেম চায়না কোয়ালিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা পিস, এটা ভিতরটা হবে এমন। আচ্ছা বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন ভিতরটা? জি জি। আচ্ছা, এরপর আমাদের আছে একটা লং বেল পার্স। জি, এটা দেখতে অনেক সুন্দর, এটা আমাদের একটা লং বেল হবে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ও চাইলে আপনারা হাতে নিতে পারবেন, চাইলে আপনারা কাঁধে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তবে এটা প্রাইস কি রকমের ভাই? আপনার 105 টাকা। 105 টাকা করে? আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এই যে
এটা হচ্ছে আপনার 130 টাকা প্রাইস 130 টাকা এটা আমরা দুইটা ফেলাপ ঠিক আছে দুইটা ফেলাপ প্লাস দুইটা ম্যাগনেট আছে এটা সেম টু সেম চায়না কোয়ালিটি দেখেন দুইটা ফ্ল্যাপ জি আপনার 130 টাকা জি আপনার 100 টাকা প্লিজ অনলি 100 টাকা অনলি 100 টাকা জি অনলি 100 টাকা প্লিজ এটা হচ্ছে ওয়াও এক্সচেঞ্জ ঠিক আছে এক্সচেঞ্জ হচ্ছে 100 টাকা যে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরটা হবে আমি দেখাচ্ছি আপনার ভিতরটা হবে এমন এই যে ভিতরটা হবে আপনার এমন ভিতরে একটা চেন দেওয়া আছে একটা পকেট আছে ভিতরে আচ্ছা এরপর হচ্ছে আপনার এই যে এটা এটা দেখতে অনেক সুন্দর জি একটা বক্লস আছে একটা কদম আছে একটা টাই আছে ঠিক আছে এটা আপনার 100 টাকা পিস অনলি 100 টাকা পিস মাত্র জি জি অনলি ওয়াও বন্ধুরা দেখছেন কিন্তু সবচেয়ে চিপ প্রাইস এটা হচ্ছে আপনার দুই চেন এটা হচ্ছে 105 টাকা জি দুইটা চেন এটার মধ্যে দুইটা চেন আগে যেগুলো ছিল এটার মধ্যে একটা করে চেন এটা হচ্ছে আপনার দুইটা চেন আচ্ছা এটা 105 টাকা করে অনলি ঠিক আছে আচ্ছা তারপর এটা এটা আপনার 105 টাকা পিস এটা 105 টাকা জি আপনার দুই চেন হচ্ছে 105 টাকা আর এক চেন হচ্ছে 100 টাকা 100 টাকা জি আমাদের থেকে কোথাও কম পাবেন না কারণ আমাদের নিজস্ব কারখানা আছে আমরা নিজস্ব কারখানা মধ্যে তৈরি হয় এগুলা ওয়াও সমস্ত মেটেরিয়াল চায় না আর ফিটিং শুধু আমাদের বাংলাদেশে আচ্ছা এই যে এটা অনেক সুন্দর একটা নিয়ম আছে জি অনেক সুন্দর দেখতে এটা শুধু 100 টাকা এর আপনার এক চেন ঠিক আছে আচ্ছা এই যে আরেকটা ব্যাগ আছে এটা 100 টাকা এক চেনে আচ্ছা দুই চেনে আরেকটা ব্যাগ আছে জি এই যে এটা হচ্ছে 105 টাকা দুই চেনের ব্যাগ গুলা তারপর হচ্ছে আপনার এই যে এটা ওয়াও এটা দেখতে আরো সুন্দর লাগতেছে এটা আরো সুন্দর আমাদের মডেল দোকানে অনেক মডেল আছে সবগুলোতে ভিডিওতে দেখানো সম্ভব জি 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 কিছু করে দেখাচ্ছে ঠিক আছে জি জি আচ্ছা এবার আমরা কিছু পার্টি ব্যাগ দেখি এটা হচ্ছে আপনার 370 টাকা মাত্র 370 টাকা এটা আমরা নরমালি আপনি 800 টাকার উপরে বিক্রি করতে পারো খুচরা দোকানে ওয়া বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখ ভিডিওতে দেখতে কেমন লাগছে আমি জানি না কিন্তু বাস্তবে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগতেছে এবং দেখেন আপনার ডিজাইনগুলো যদি দেখায় নাকি ভাই আপনাদেরকে একটু খুলে যদি দেখাতেন একটা চেন ভিতরে হচ্ছে আপনার তিনটা চেম্বার ঠিক আছে একটা চেন ভিতরে তিনটা চেম্বার জি 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 আপনার মানে পার্টি ব্যাগ গুলো হয় আমার একটা ভিতরে একটা চেন হবে আর ভিতরে তিনটা চেম্বার হবে ভিতরে আলাদা একটা পকেট হবে ঠিক আছে আচ্ছা আমি পকেটটা দেখাচ্ছি এই যে আলাদা একটা পকেট হবে লগ একটা লং বেল্ট হবে জি পাশে না কাঁধে নেওয়ার জন্য একটা লং আচ্ছা এটা আপনার 330 টাকা অনলি অনলি 330 টাকা 330 একটা বুতুল আছে এটা সিম সেম জি একটা চেন আর ভিতরে হচ্ছে তিনটা পার্ট আমি একটু খুলে দেখাচ্ছি তো ভিতরে তিনটা পার্ট ভিতরে একটা পকেট হবে আচ্ছা ঠিক আছে মানে প্রতিটি ব্যাগে একটা পকেট থাকে একটা পকেট থাকে এরপর আছে আপনার একটু ছোট সাইজের মধ্যে দেখি এটা হচ্ছে আপনার অনলি 300 টাকা অনলি 300 টাকা 300 টাকা ঠিক আছে ওয়াও অনলি ঠিক আছে অনলি 300 টাকা এটাও সেম একটা জিপার ভিতরে তিনটা পার্ট আচ্ছা জি জি সিকল হ্যান্ডেল এটার মধ্যে দেখতে অনেকগুলো পাথর আছে পাঁচ একটা ফুল আছে ঠিক আছে আচ্ছা এটা আপনার 300 টাকা অনলি 300 টাকা জি অনলি 300 টাকা ভিতরে আপনার সেম একটা চেন আর ভিতরে হচ্ছে আপনার দুইটা পকেট দুইটা পকেট জি জি দুইটা পকেট আচ্ছা এটা হচ্ছে আপনার 350 টাকা 350 টাকা জি জি ওয়াও অসম্ভব সুন্দর একটা ডিজাইনের সেম টু সেম চায়না কোয়ালিটি জি ঠিক আছে জি এটাও সেম পিছনে একটা জিপার আর ভিতরে হচ্ছে তিনটা পার্ট আর পিছনে পকেট হবে সবগুলোর পকেট হবে এমনকি লং বেল্ট হবে আচ্ছা এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার 520 টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 520 টাকা এটা নরমালি 1000 টাকার উপরে খুচরা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা 400 টাকা এটা একটা সুন্দর একটা ডিজাইনের একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা ই আছে এটা দেখতে তো স্টাইলিশ অনেক স্টাইলিশ মাত্র 290 টাকা শুধু অনলি 290 টাকা আপনার 600-700 টাকা নরমাল বিক্রি হয় খুচরা দোকান গুলোর মধ্যে আচ্ছা একটা মাল আছে 350 টাকা আচ্ছা আপনার অনলি 350
মানে একটু মিডিয়াম বাচ্চাদের জন্য একটু আকর্ষণীয় একটা নাকি এটা আপনার কলেজে ইউজ করা হয় কলেজের স্টুডেন্টরা ইউজ করে কলেজের জন্য আবার মানে আপনার 6 থেকে কলেজ পর্যন্ত আচ্ছা সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে আচ্ছা বাচ্চাদের একটু বড় হয়ে যাবে ঠিক আছে জি 240 টাকা পিস যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা এখানে এসে কিন্তু বিভিন্ন কোয়ালিটি দেখে বিভিন্ন প্রাইস বুঝে নিতে পারবেন জি জি আমাদের এখানে আসলে আমাদেরকে যদি আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমায় নক করলে নাম্বারটা দেখে নিমো WhatsApp এ নক করলে আমরা একটা লিংক দিব জি ওইখানে আমাদের দোকানে যত কালেকশন আছে সবগুলা রেড শপ এ যাবে আচ্ছা জি আমরা চাইলে ওনারা দোকানে এসে নিতে পারবে চাইলে আমাদের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে আপনার অনলি 230 টাকা একটা লাভ জরকা আছে বিভিন্ন ডিজাইন করা আছে বন্ধুরা আপনাদের যদি একটু ক্লোজ করে আমি দেখাই ডিজাইনটা আপনাদের দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর একটা পুতুল দাও আছে বিভিন্ন ডিজাইন করা আচ্ছা তিনটা দুইটা চেন হবে তিনটা চেন হবে তিনটা জিপার হবে দেখতে অনেক সুন্দর অনলি 320 টাকা 320 টাকা জি অনলি 320 টাকা এটা প্রাইস ওয়াও ঠিক আছে জি আপনারা যদি আমাদের দোকানে আসেন জি আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের এখানে কন্ডিশন আমরা যদি মালটা নেওয়ার পরে যদি বিক্রি না করতে পারতেছেন কোনো সমস্যা হয়েছে আপনি 2 মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন অনলাইন মালটা ধুলামালা না হলে চলবে আচ্ছা ধুলামালা হলে আমরা চেঞ্জ করে দিব কারণ আমরা দেখে শুনে আরেকটা কাস্টমারকে খারাপ মাল দিতে পারবো না রাইট এজন্য আমরা 2 মাসের বেশি হলে অথবা ধুলামালা হলে মালটা নেই না দেখে যাবে।